नमस्कार বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি রাঘব লরেন্স ও এস জে সূরিয়া অভিনীত জিগার থান্ডা ডবল এক্স সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা পরিচালনা করেছে হচ্ছে আপনার কার্তিক সোবরাজ। তো এই সিনেমাটার মূল বিষয়বস্তু হচ্ছে সিনেমা মানুষের জীবনে কিরকমভাবে প্রভাব ফেলতে পারে, সিনেমার দ্বারা কিভাবে মানুষের জীবন পরিবর্তন সম্ভব, কিভাবে সমাজের উপকার করা সম্ভব, কিভাবে অপরাধীকে ধরা সম্ভব, যাবতীয় কিছু একটা সিনেমার মাধ্যমে সিনেমার মাধ্যমে সম্ভব সেটাই কিন্তু এই সিনেমাটাতে দেখানো হয়েছে। এবং একটা এই যে এই যে মেসেজটা, এটা একটা এত দুর্দান্ত এবং এত সুচারুরূপে দেওয়া হয়েছে যে আপনি বলতে পারেন সিনেমাটা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। সিনেমাটা দেখার বহুক্ষণ পর পর্যন্ত বা বহুদিন পর পর্যন্ত কিন্তু আপনার এই সিনেমাটা মনে গেঁথে থাকবে, এরকম দুর্দান্ত সিনেমা হয়েছে। এবং এটা যদি আপনার তামিলে না হয়, হিন্দি ধরো না, তাহলে এতদিনের লোকে বলতো যে এই সিনেমাটা আপনার জাতীয় পুরস্কার পাওয়া উচিত। এইরকম লেভেলের একটা সিনেমা হচ্ছে। এরকম নয় যে আপনি খুব চিন্তাভাবনা করার সিনেমা, প্রচুর ভাববেন, সেরকম কিন্তু না। আপনাকে প্রচুর এনগেজিং করে রাখবে। বিশেষ 30-35 মিনিটের পর থেকে কিন্তু আপনি পুরোপুরি এনগেজিং হয়ে থাকবেন এবং একটা সিরিয়াস টোনের সিনেমা, কিন্তু তথাপি আপনি এতটুকু কিন্তু বোর হবেন না। সিনেমার গল্পটা যদি শর্টে বলে থাকি, একজন পুলিশ একটি স্বার্থের উদ্দেশ্যে একজন আসামিকে ঠিক করে যে সে একজন আপনার ডনকে মারবে। তো সেই আসামিকে সে আপনার ছেড়ে দেয় জেল থেকে, এবং সেই আসামি সেই ডনকে মারবার জন্য একজন সিনেমা চিত্র পরিচালকের ভূমিকায় রোল করে। সিনেমা বলে যে সে একজন পরিচালক, কারণ সেই ডন সবসময় সিনেমা আর্টিস্ট সিনেমা হিরো হতে চায়। তো আলটিমেটলি সেই রোল সে যে এই এই লক্ষ্যে সফল হলো কিনা, এই যে রোলটা করেছে হচ্ছে আপনার এস জে সূরিয়া, যে পরিচালক সেছে, এবং রাঘব লরেন্স সেতে হচ্ছে আপনার ডনের রোলটা করেছে। তো আলটিমেটলি এস জি সূরিয়া এই লক্ষ্যে সফল হলো কিনা, হলেও কীভাবে সফল হলো, যাবতীয় কিছু এই সিনেমাটা দেখানো হয়েছে। এই সিনেমাটার গল্পটা শুনে হয়তো আপনাদের একটা মজাদার মনে হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু শুরুতে মজাদার থাকলেও ধীরে ধীরে কিন্তু একটা সিরিয়াস বিষয় পৌঁছে গেছে। এই সিনেমাটাতে আপনার যেভাবে পরিচালক যেভাবে এই সিনেমাটার শেষ দৃশ্যগুলো যেভাবে ডিজাইন করেছে, আপনার কিন্তু বহুদিন মনে গেঁথে রাখবে। শেষ দৃশ্যটা আনএক্সপেক্টেড, এরকম আশাই করা যায় না। আমি অন্তত এরকম কোনো সিনেমাতে দেখিনি যে এইরকম একটা দৃশ্য হতে পারে, যেখানে সাধারণত আগে লড়ছে সেখানে কিন্তু লড়লো না, বলতে পারে স্যারেন্ডারও করলো না, কিন্তু লড়লো না, তথাপি কিন্তু জয় তাদের হলো যে পুলিশের বিরুদ্ধে। যেভাবে একদম শেষ দৃশ্যে রাঘব লরেন্স আপনি যেভাবে মারা যাচ্ছে, এবং সেই সময় যেভাবে প্রত্যেকেই গুলি মারছে এবং তার গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, তথাপি রাঘব লরেন্স আপনার সেই ঢোলটাকে বাজিয়ে যাচ্ছে, দৃশ্যটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এতটা দুর্দান্ত, কাটা দেওয়ার মতন দৃশ্য কিন্তু করেছে। এবং শেষেও একদম শেষ দৃশ্যে যখন এস জি সূরিয়া যখন আপনার গুলিটা মারবে, যেরকমভাবে রবিনহুডের মতন মারলো, যেরকমভাবে ঠিক রাঘব লরেন্স আপনার দৃশ্যে অভিনয় করেছিল সেইরকমভাবে করলো। এবং অভিনয়ের কথা বললে প্রত্যেকে নিজের নিজের জায়গায় অসাধারণ অসাধারণ প্রত্যেকে করেছেন। এই সিনেমার বিজিএমটা খুব অসাধারণ, গানগুলো অতটা আমার ভালো লাগেনি, কিন্তু এই সিনেমাটা দেখবার পর আমার মনে হয়েছে যে সত্যি কথা একটা ফিল্ম একটা মানুষের জীবনে বা সমাজে বহু কিন্তু ইম্প্যাক্ট ফেলে, বহু কিন্তু আপনি ছাপ ফেলে যায়। এবং এই সিনেমাটা দেখানো হয়েছে যে একটা সিনেমার মাধ্যমে কি অপরাধীকে ধরে ফেললো, এবং একটা বড় বড় ক্রাইম ধরা পড়ে গেল, সেইটাও কিন্তু একটা সিনেমার জন্য সম্ভব হলো, সেইটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। যেখানে সিনেমাটা একটা জাস্ট মজার ছলে শুরু হয়েছিল তাকে ধোকা দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো এই সিনেমাটাই পুরোপুরি সমাজ এবং তার যে যার উদ্দেশ্য করা তার জীবনটা পরিবর্তন করে দিল। এবং যিনি বানাচ্ছিলেন এই সিনেমাটা, যার উদ্দেশ্য ছিল অন্য কিছু, তাকে মারা, আপনার ডনকে মারা, তারও জীবনটা পরিবর্তন করে দিল। অদ্ভুত রকম একটা মেসেজ দেওয়া হয়েছে এই সিনেমাটার মধ্যে, এবং এই অদ্ভুত সুন্দর সিনেমাটা না দেখলে আমি বিশ্বাস করবেন না, আমি রেকমেন্ডেড করব আপনারা অবশ্যই একবার এই সিনেমাটা দেখুন। তো সেই কারণে আমি এই সিনেমাটাকে আপনার 5-এর মধ্যে 4 স্টার দেবো। যদি আপনারা এই জিগরা থান্ডা ডবল এক্স সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।